हेलो स्टूडेंट्स, আমি জিতেন যুগি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে কার্স অফ ল অ্যাপ্লাই করে বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটের কিভাবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা যায়। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, আশা করছি এরপর KCL KVL অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম আর অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের এই মূল আলোচনাটা। এখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিট আমরা নিয়ে নিচ্ছি আগেই। এরপর মূল যে প্রবলেম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ড্রপ কত হবে। এ এবং বি এই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ড্রপ কত হবে, এটাই হচ্ছে আজকের মূল প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে KVL এর যে আমি সাইনের যে ব্যাপারটা আমি ইউজ করব সেটা একটু আগে বলে নেব। যে কোনো একটা লুপ, আমার এখানে যেমন দুটো লুপ আমার রয়েছে, এই একটা লুপ এই একটা লুপ, আমি প্রথমে কারেন্টটা আমি একটু বলে নিই। যে আমি ধরছি এই লুপে কারেন্ট আমার হচ্ছে I1 আর এই লুপে কারেন্ট হচ্ছে I2, ঠিক আছে। এইবার আমি যখন KVL অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই আমি যখন বলছি KVL দুটো লুপেই অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই KVL কারশফ ভোল্টেজ ল, যেখানে সামেশন IR সমান হবে কি সামেশন E, সামেশন IR সমান হবে সামেশন E, অর্থাৎ I2R এটা হবে ওই যে লুপটা রয়েছে তার মধ্যে যত পটেনশিয়াল যেটা EMF সোর্স রয়েছে টোটাল সেটা। তো আমরা দেখছি এই লুপে একটাই মাত্র EMF আছে সোর্স, আর এই লুপেও একটা মাত্র EMF সোর্স আছে। তাহলে এইবার এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছি যে কারেন্টের ডাইরেকশন কখন আমরা পজিটিভ ধরবো না, আমার এই ক্ষেত্রে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে ক্লকওয়াইজ যে কারেন্টটা হবে সেটা হবে পজিটিভ। ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তাহলে পজিটিভ। তো আমি এক্ষেত্রে ক্লকওয়াইজে দুটো কারেন্ট দেখিয়েছি, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে এই লুপের যেটা কমন, দুটো লুপের যেটা কমন, সেখানে কিন্তু কারেন্টটা এর I1ও যাচ্ছে আর এর I2ও যাচ্ছে, ঠিক আছে। তাহলে I1ও যাচ্ছে আর এর ক্ষেত্রে কি I2ও যাচ্ছে, এই কমন যে অংশটা পড়বে এর মধ্যে দিয়ে। তো এই লুপটা যখন আমি দেখব তখন আমার যে কারেন্টটা যাবে তখন I1 কারেন্টটা ক্লকওয়াইজেই যাবে, এইভাবে I1 কারেন্ট ঘুরছে। কিন্তু I2 কারেন্টটা আমার কি দেখছি, I2 কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে এইটা কিন্তু আমার আবার কি হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যে কারেন্টটা যাবে, অর্থাৎ এখন যেমন আমার এইভাবে I1 কারেন্ট যাচ্ছে আর এইভাবে যাবে I2 কারেন্ট, তাহলে এই লুপটাই যখন আমি অ্যাপ্লাই করব, এই লুপটার ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু আমি যেটা লিখতে পারবো, এই কারেন্টটা যে জন্য প্লাস আর এই কারেন্টের জন্য হবে মাইনাস। তাহলে I1 কারেন্টটা দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে 2 ওহম আর একটা হচ্ছে 10 ওহম। তাহলে 2 প্লাস 10 I1, 2 প্লাস 10 I1, I1টা হলো পজিটিভ। কিন্তু এক্ষেত্রে মাইনাস যেটা I2 যাচ্ছে সেটা আবার শুধুমাত্র 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে I2 যে কারেন্টটা এই লুপের ক্ষেত্রে, লুপ 1, এটাকে আমরা বলছি লুপ 1, তাহলে লুপ 1-এর ক্ষেত্রে যখন দেখছি আবার মাইনাস কি হবে না, 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I2 কারেন্টটা যাচ্ছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সমান কি লিখবো, আর তো কোনো আমার কারেন্ট নেই, দুটো কারেন্টে এই লুপের মধ্যে দিয়ে আছে I1 আর I2। I1টা ক্লকওয়াইজ এই লুপের ক্ষেত্রে, I2টা হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা আমরা লিখে দিলাম -10 I2 সমান হবে টোটাল EMF। এই লুপে একটা EMF সোর্স আছে যেটা হচ্ছে 10 ভোল্ট। এবার EMFটা আমি কখন প্লাস করব সেই ব্যাপারটা বলি। তাহলে কখন প্লাস করব না, এই লুপে আমি দেখছি যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই অংশে এই বরাবর ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। আবার এর যে মানে নিজের যে চেষ্টা, এর যে দিকে মানে কারেন্ট পাঠাবার ট্রাই করবে সেটা কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশনেই হবে, অর্থাৎ এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা নেগেটিভের দিকে ঘুরবে। আর আমি ধরেওছি সেই বরাবরই, যদি দেখা যায় যে একটা EMF সোর্স যে ডাইরেকশনে কারেন্ট পাঠাবার কথা আমরা সেই ডাইরেকশনেই যদি কারেন্টটাকে দেখায় তাহলে সেটা প্লাস হবে, অর্থাৎ এক্ষেত্রে এটা কি হয়ে যাবে না, প্লাস
10 ভোল্ট ইএমএফ ক্ষেত্রে হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা আমার ইকুয়েশন হলো, এটা ইকুয়েশন নাম্বার আমরা 1 করতে পারি। আরেকটা আমার ক্ষেত্রে লুপ থাকছে যেটা আমরা বলছি লুপ 2। এই লুপে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি কি এখানের মধ্যে তো কারেন্ট যাচ্ছে 2 ওহম, দুটো রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে আছে একটা 10 ওহম আর এখানে একটা আছে 1 ওহম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি এই কারেন্টটা I2 কারেন্টটা কিন্তু কি যাচ্ছে না ক্লকওয়াইজই যাচ্ছে, তাহলে দুটো I2 কারেন্টটা দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে পড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 10 প্লাস 1 ইনটু হয়ে যাচ্ছে I2 কারেন্ট। এইবারে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কিন্তু I1 কারেন্টটাও কি হচ্ছে নামছে, এই কারেন্টটা এবারে এই লুপে আমি যদি দেখি I1 কারেন্টটা এই বরাবর যাচ্ছে, তো এই বরাবর নামছে এইদিকে ঘুরবে, তার মানে এটা কোন ওয়াইজ ঘুরছে, এটা এখন হচ্ছে I1। তাহলে এই লুপের ক্ষেত্রে I1 কারেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এবং সেই জন্য এটা কি হয়ে যাবে মাইনাস 10 ওহম রেজিস্ট্যান্স ইনটু I1 সমান হয়ে যাবে EMF। EMF টা কত হবে না, EMF টা হবে এখানে 5 ভোল্ট আছে, প্লাস হবে না মাইনাস না, আমরা দেখছি যে কারেন্ট কিন্তু এই লুপে এই বরাবর আছে। ঠিক আছে, I2 টাই, তাহলে I2 টা আমরা দেখছি কি রকম ভাবে নামছে, যেদিকে আমার কি আছে প্লাস আছে সেই দিক থেকে কিন্তু যাচ্ছে না, এইদিকে এর কিন্তু কারেন্ট পাঠাবার কথা এই বরাবর, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টটা আমরা ধরেছি তার উল্টো দিকে, তার মানে এই কারণে এটা হয়ে যাবে -5। ঠিক আছে, তাহলে এইটা আমার যেটা দাঁড়াচ্ছে এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন I1 I2 দিয়ে রয়েছে, দুটো আননোন, দুটো ইকুয়েশন সলভ করতে পারবো, এগুলো সাধারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই দুটো সলভ করলে আমরা যেটা পাই I1 এর ভ্যালু I1টা পেয়ে যাবো, I1 সমান হয়ে যাবে 15/8, I2 সমান হয়ে যাবে 5/4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দুটো অ্যাম্পিয়ার ডিগ্রিটা আসবে। তো তাহলে I1 আর I2 পেয়ে গেলাম, তাহলে এই অংশের মধ্য দিয়ে কারেন্ট, এই অংশে তো কারেন্ট যাচ্ছে I2, এদিকেও কারেন্ট যাচ্ছে I2, কিন্তু এই অংশটাতে I1 I2 দুটোই ফ্লো করছে, এবং এইখানে আমরা যেটা পাচ্ছি যে এই অংশে তাহলে কারেন্ট হবে কত, একদিকে I1 একদিকে I2 অপোজিট ডাইরেকশন আছে, তাহলে রেজাল্ট হবে I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1, যেহেতু I1টা বেশি আছে আমার, তাহলে এক্ষেত্রে হবে I1 মাইনাস I2, অর্থাৎ IAB কারেন্ট থ্রু AB রেজিস্ট্যান্স কত হবে I1 মাইনাস I2 সমান হয়ে যাচ্ছে কত না 15/8 - 5/4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন ঠিক বিয়োগ করে বার করি তাহলে এটা হয়ে যায় 5/8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইবার আমরা যেহেতু কারেন্টটা পেয়ে গেছি এর মধ্য দিয়ে IAB-র মধ্য দিয়ে কত কারেন্ট হবে, তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটাও আমরা ইজিলি বার করতে পারবো। পোটেনশিয়াল ডিফারেন্স VAB সমান কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স VAB সমান হবে I×R, তাহলে IAB অর্থাৎ এবি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ইনটু তার রেজিস্ট্যান্স R, অর্থাৎ এখানে হচ্ছে 5/8 গুণিত এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 সমান হয়ে যাচ্ছে 25/4, 25/4 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট, অর্থাৎ VAB সমান হয়ে যাচ্ছে আমার কত না 25/4 অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে এই প্রবলেমগুলো আমরা নিউমেরিক্যাল প্রবলেম কারশফ ল থেকে সহজেই বার করতে পারি, যেটা ওহমস ল থেকে বার করা আমার কাছে একটু অসুবিধাজনক হতো। তো এই ভিডিও আজকের এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দেবে এবং অবশ্যই চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।